হ্যালো ফ্রেন্ডস ড্রিম হান্ডেড বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তো আপনারা যারা গাজল মহাবিদ্যালয় অর্থাৎ গাজল কলেজে ভর্তি হতে ইচ্ছুক বা ভর্তির জন্য আবেদন করতে চান তো আপনারা আপনাদের মোবাইল বা ল্যাপটপ থেকে কিভাবে সম্পূর্ণ বিনামূল্যে আপনারা নিজেরাই আবেদন করবেন কোনো সাইবার ক্যাব বা কম্পিউটারের দোকানে না গিয়ে তো এই সম্পূর্ণ প্রসেস আমি লাইভ দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ আপনারা যারা এখন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কেননা বিভিন্ন ইউনিভার্সিটি ও কলেজের পরীক্ষা ও ভর্তি সংক্রান্ত আপডেট আমরা অনবরত দিতেই থাকি এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি চাকরির নোটিফিকেশান অনলাইন অ্যাপ্লিকেশান প্রসেস এবং সিলেবাস জানিয়ে থাকি আমরা এই চ্যানেলের মাধ্যমে তো সঙ্গে আরো একটু বলে রাখি যে অন্যান্য কলেজেরও কিন্তু আমি এই লাইভ ভিডিও করে আমি আপনাদের দেখিয়েছি যে কিভাবে আপনারা ফর্ম ফিল করবেন তো অন্যান্য কলেজের ভিডিওগুলো আপনারা কিন্তু দেখে দেখে ফর্ম ফিল আপ করতে পারেন তো এখানে আমরা চলুন আমরা শুরু করি আমাদের এখন ভর্তি আপনারা দেখতে পাচ্ছেন আপনি এখানে আমরা আপনারা প্রথমে আপনারা হচ্ছে সব সিম্পলি একটা যে কোনো ওয়েব ব্রাউজার ওপেন করে নেবেন যেমন গুগল ক্রোম মজিলা ফায়ার বক্স বা ইউসি ব্রাউজারের মতো যে কোনো একটা ওয়েব ব্রাউজার ওপেন করে নেবেন যেমন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনি এখানে আমি একটা গুগল ক্রোম ওপেন করে নিয়েছি আমি গুগল ক্রোম ওপেন করে নিয়েছি তো আপনারা এখানে গুগল ক্রোম ওপেন করে নেবেন তো এখানে গুগল ক্রোমে এসে আপনারা সিম্পলি এখানে গাজল কলেজ বলে যে শুধু লিখে নেবেন গাজল কলেজ এই লেখে আপনারা সিম্পলি এটাকে এই যে গাজল কলেজ লেখে আপনারা জাস্ট খালি এটাকে সার্চ করবেন সার্চ করলে দেখবেন এই গাজল কলেজ বলে উপরের একটা সব প্রথমেই কিন্তু এই গাজল কলেজের সাইটটা কিন্তু চলে আসবে তো এই অথবা আপনারা যদি চাইতেন একবারে গাজল মহাবিদ্যালয় ডট ও এটা এই যে লেখাটা দেখতে পাচ্ছেন এটাকে একবারে দিলেই কিন্তু আপনার কিন্তু একবারে অফিসিয়াল সাইটটা চলে আসতো তো আমি এখানে জাস্ট ক্লিক করব আপনারা ওইখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন একটা অফিসিয়াল সাইটে কিন্তু গাজলের নিয়ে চলে যাবে তো এইখানে এই যে অফিসিয়াল সাইটটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো এই নোটিশটা কেটে দিতে হবে তো এইখানে অফিসিয়াল সাইটে আসার পরে দেখেন এখানে এই অফিসিয়াল সাইটে আমি চলে এসেছি তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইন এই যে লেখাটা দেখতে পাচ্ছেন এই যে অনলাইন অ্যাডমিশন ইউজি সেমিস্টার ওয়ান 2020 থাউজেন্ড টোয়েন্টি টু টোয়েন্টি ওয়ান এইটা অ্যাকচুয়ালি দু হাজার বাইশ হতো কিন্তু ভুলবশত হয়তো মেবি ভুলবশত হয়তো দু হাজার কুড়ি একুশ দিয়ে দিয়েছে কিন্তু এটা ঠিকই রয়েছে লিঙ্ক সব কিছুই ঠিক রয়েছে কিন্তু এখানে এই যে ডেটটা দু হাজার করে দিয়েছে এটা হতো তো ঠিক আছে তো এই লিংকে জাস্ট আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখবেন ক্লিক করার পরে একটা এরকম একটা পেজ খুলে যাবে তো এইখানে গাজল কলেজে বাকি আমি বিস্তারিত আলোচনা করেছিলাম যে কীভাবে কবে নোটিশ দিবে কি। তো আমি একটা অন্য ভিডিওতে আলোচনা করেছিলাম সেই ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে আপনারা দেখে নেবেন তো এখানে হচ্ছে দেখেন আপনারা সিম্পলি এখানে এই নোটিশটা তো আমাদের দেখিয়েছিলাম আমি তো এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই অনলাইন এই অ্যাপ্লাই অনলাইনে আপনার সিম্পলি ক্লিক করবেন তো এখানে সিম্পলি ক্লিক করলে দেখবেন এখানে কিন্তু দুটা ক্যাটাগরি রয়েছে একটা অপ অ্যাপ্লাই অনার্স আর একটা হচ্ছে অ্যাপ্লাই জেনারেল ঠিক আছে তো এখানে আমি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যাপ্লাই অনার্সের তো আমি পরের ভিডিওতে দেখাবো যে অ্যাপ্লাই জেনারেলটাকে কীভাবে অ্যাপ্লাই করবেন তো এখানে এখানে হচ্ছে অ্যাপ্লাই অনার্স তো অনার্সের জন্য কীভাবে আবেদন করবেন তো এখানে একবার অনার্সের জন্য করবেন একবার জেনারেলের জন্য আলাদা করে করতে হবে তো এখানে আমি এখন আমি দেখাচ্ছি যে অ্যাপ্লাই অনার্স অনার্সের জন্য কীভাবে করবেন তো এই অনার্সে আমি এটাকে চুজ করে নিলাম এবং এইখানে আমি জাস্ট ক্লিক করলাম ঠিক আছে আমি ক্লিক করলে দেখবেন পরের পেজ হচ্ছে এটা ওপেন হয়ে যাবে তো এরকম একটা পেজ ওপেন হয়ে গেছে ঠিক আছে তো এই পেজটা আমি এখন ফিল করে নেব তো এখানে দেখুন আমি হচ্ছে আমি এখানে প্রথমেই চাইছে যে যার আমি ফর্ম ফিল করব করবো তার নাম তার নাম কি ঠিক আছে আমি যার ফর্ম ফিল করছি তার নাম আমি দিয়ে দিব আমি এখানে দিয়ে দিচ্ছি তার নাম হচ্ছে জুই পারভেন ঠিক আছে তো এইখানে আমি যার এখন ফর্ম ফিল করছি তার আমি নাম দিয়ে দিলাম এবার হচ্ছে তার ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি আমি তো তার ডেট অফ বার্থ হচ্ছে আপনি আপনি এখানে আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবেন ঠিক আছে তো এই যে আমি সিলেক্ট করে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে দশ দশ দু হাজার তিন আমি এখানে সিলেক্ট করে নিলাম এখানে হচ্ছে আপনার নাম আপনি দিবেন তারপর হচ্ছে নেক্সট হচ্ছে এই যে এখানে ফটো রয়েছে এখানে ফটোটার কাজ আমরা পরে করছি যেখানে আপলোড এইগুলা সিগনেচারের আপলোডের যেগুলা বিষয় রয়েছে এগুলা লাস্টের দিকে করব তো এখন আর প্রথমে আগে এইগুলা ফিল আপ করে নেবো ঠিক আছে তারপর হচ্ছে দেখো ন্যাশনালিটি এই যে ন্যাশনালিটি আছে এখানে ন্যাশনালিটি কি ন্যাশনালিটি আমরা ইন্ডিয়ান আমরা হচ্ছে ইন্ডিয়ান তো যারা বাইরের কান্ট্রি তারা বাইরের দেবে ঠিক আছে তো এবার হচ্ছে রিলিজিয়ান দেখো আমি যার ফর্ম ফিল করছি তার নাম জুই এর জুই হচ্ছে ইসলাম মুসলিম তাহলে ইসলাম দিয়ে দিলাম যে হচ্ছে হিন্দুতে হিন্দুইজম দেবে এখানে দেখেন একটু হিন্দুইজম যে বুদ্ধিস্ট সে বুদ্ধিস্ট দেবে যে খ্রিশ্চান খ্রিশ্চান দেবে শিখ হলে শিখ দেবে জৈন হলে জৈন দেবে যার যেটা সেটা ঠিক আছে তারপরে বলছে মাইনরিটি আপনি কি মাইনরিটির মধ্যে বিলংস করেন তো এখানে হচ্ছে দেখেন এখানে অবশ্যই ইয়েস করবেন কারণ হচ্ছে যারা হিন্দু তারাই শুধু একমাত্র সংখ্যা গুরু আর বাকি সবাই মাইনরিটি ঠিক আছে সংখ্যালঘু ঠিক আছে তো এখানে হচ্ছে তো এখানে আপনি হচ্ছে এই যেহেতু মুসলিম তাহলে সংখ্যালঘু ইয়েস হয়ে গেল মাইনরিটির মধ্যে পড়ে তাহলে হচ্ছে নেক্সট হচ্ছে এখানে দেখেন মেল ফিমেল এখানে হচ্ছে ছেলে হলে মেল দিবেন মেয়ে হলে ফিমেল দিবেন আর আদার্স হলে ট্রানজেন্ডার দেবে ঠিক আছে তো এখানে জারমি আমি ফর্ম ফিল আপ সে মেল ফিমেল তো সে তার দিয়ে দিলাম ফিমেল এবার ক্যাটাগরি কাস্ট ঠিক আছে এবার হচ্ছে এখানে কোন ক্যাটাগরি তার এস এসটি ও এ ও বি কোনটা না জেনারেল তো এবার জেনারেল হলে জেনারেল করবে তো এখানে ওবিসি এ সার্টিফিকেট রয়েছে তাহলে এবিসি ওয়েদ এ আমি করে দিলাম ঠিক আছে তারপরে হচ্ছে ইফ রিজার্ভ ক্যাটাগরি হয়ে দার ইন্টারে এটা দেখো এখানে রিজার্ভ ক্যাটে ফিজিক্যালি এখানে এখানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ নাকি মানে রিজার্ভ ক্যাটাগরির মধ্যে ইফ রিজার্ভ ক্যাটাগরি হয়ে দার ইন্টারেস্টেড টু অ্যাভেল রিজার্ভেশন কোটা তো রিজার্ভেশন এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ যে যদি রিজার্ভেশন ক্যাটাগরিতে হয়ে দার ইন্টারেস্টেড টু অ্যাভেল রিজার্ভেশন কোটা তো রিজার্ভেশন কোটা যদি আপনারা পেতে চান তাহলে কিন্তু ইয়েস করবেন ঠিক আছে তো অবশ্যই রিজার্ভেশন কোটা আপনারা পেতে নেবেন ঠিক আছে তো ইয়েস করবেন এটাকে তো এবার হচ্ছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট এবার ফিজিক্যাল হ্যান্ডিক্যাপটা আপনি ইয়েস কি তো যেহেতু না তো নো করলাম এবার হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার দেখেন আমি এখানে আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি নাইন ফাইভ ফোর সেভেন টু ওয়ান নাইন আমি আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম আপনি এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবেন এবার হচ্ছে আমি যার ফর্ম ফিল করছি জুইয়ের বাবার নাম আমি দিয়ে দিলাম এখানে আমি দিয়ে দিলাম রাজু আলি ঠিক আছে তো এখানে রাজু আলী দিয়ে দিলাম তারপরে হচ্ছে এখানে হচ্ছে রাজু আলি কি কতটা পড়েছে তো মাধ্যমিক পাস করেছে তো মাধ্যমিক পাস দিয়ে দিলাম এবার ফুল অ্যাড্রেস এখানে দেখেন এখানে অ্যাড্রেসটা এরকমভাবে দিবেন প্রথমে হচ্ছে ভিলেজ তো ভিলেজ আপনারা দিয়ে দিবেন যেমন আমি ভিলেজ দিয়ে দিচ্ছি হচ্ছে বিন্দুল তো আপনার আপনার ভিলেজের নাম দিয়ে দিবেন তারপরে একটু ব্ল্যাঙ্ক দিবেন তারপরে হচ্ছে বা এটাকে আপনারা কমা দিতে পারেন কমা ইউজ করতে পারেন এটা যদি তারপরে হচ্ছে পোস্ট অফিস তো পোস্ট অফিস তার হচ্ছে এটাও হচ্ছে বিন্দল তো এখানে আমি এটাও বিন্দল করে দিচ্ছি তো এখানে আপনার পোস্ট অফিস দিয়ে দিবেন তারপর হচ্ছে আবার কমা ইউজ করে এখানে হচ্ছে আপনার আপনার হচ্ছে পুলিশ স্টেশন দিয়ে দেবেন পুলিশ স্টেশন পুলিশ স্টেশন দিয়ে দিবেন যে আমার এখানে রায়গঞ্জ তো আমি রায়গঞ্জ দিয়ে দিলাম ঠিক আছে তো নেক্সট হচ্ছে আবার কমা ইউজ করে ডিস্ট দিয়ে দিতে হবে তো ডিস্ট এখানে উত্তর দিনাজপুর তো আমি উত্তর দিনাজপুর দিয়ে দিলাম তো এইখানে আপনারা আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন দেখেন আমি এটুকু দিয়ে ছেড়ে দেবেন পিন নাম্বার পিন নাম্বার পরে দিতে হবে তো পিন নাম্বার চাইলে এখানে পিন নাম্বার আপনারা দিতে পারেন অ্যাড করতে পারেন তো ডিসটা আমি এইটুকু দিয়ে দিলাম তো নেক্সট হচ্ছে দেখেন এখানে তারপরে হচ্ছে পুলিশ স্টেশন আবার চেয়েছে তো আমি পুলিশ স্টেশন আরেকবার দিয়ে দিলাম তো এখানে পুলিশ স্টেশনটা আপনারা আপনার দিয়ে দিবেন ঠিক আছে তো নেক্সট হচ্ছে মাদার্স নেম এখানে মাদার্স নেম বলেছে এখানে মায়ের নাম দেখুন জুইয়ের যার আমি ফর্ম ফিল আপ করছি তার মায়ের নাম হচ্ছে রুকসার পারভিন রুকসার পারভিন তো আমি রুকসার পারভিন দিয়ে দিলাম তো এখানে নেক্সট দেখেন এখানে এখানে হচ্ছে সেই রুকসার পারভিন কতটা পড়াশোনা করেছে অর্থাৎ তার মা তো তার মা হচ্ছে বিলো মাধ্যমিক মাধ্যমিকের চেয়ে কম পড়েছে তাহলে বিলো মাধ্যমিক যদি মাধ্যমিক পাশ করে তাহলে মাধ্যমিক দেবেন যদি মাধ্যমিকের চেয়ে নিচে পড়ে তাহলে হচ্ছে মানে মাধ্যমিকের চেয়ে কম পড়ে তাহলে বিলো মাধ্যমিক দেবে ঠিক আছে আর যদি এইচএস পড়ে তাহলে এইচএস দেবে গ্রাজুয়েট করলে গ্র্যাজুয়েট দেবে পোস্ট গ্রাজুয়েট হলে পোস্ট গ্র্যাজুয়েট দেবে ওকে তো নেক্সট হচ্ছে দেখো এখানে এবার হচ্ছে এখানে বলছে যে গার্জেন্স নেম এবার হচ্ছে তার গার্জেন্সকে জুই পারভিনের গার্জেন্সকে তো এখানে হচ্ছে তার বাবা যেহেতু তার বাবাই সংসার চালায় তার বাবাই গার্জেন এখানে যদি আপনার মাকে গার্জেন করতে চান তাহলে মায়ের নাম দেবেন এবার যেহেতু এ বাবাকে গার্জেন করবে তাহলে এর বাবার নাম দেবে ঠিক আছে রাজু আলি তো এটা আমি দিয়ে দিলাম তো নেক্সট হচ্ছে এখানে দেখবেন গার্জেন্স ওকাবেশন এই যে রাজু আলি এই রাজু আলিটা কী করে সেটাই চেয়েছে রাজু আলিটা কী করে অর্থাৎ এই যে গার্জেন্স জুইয়ের বাবা রাজু আলি এ কী করে সেটা হচ্ছে যেমন এর বাবা হচ্ছে টিচার তাহলে এখানে টিচার লিখে দিলাম তো এখানে আমি টিচার দিয়ে দিলাম এখানে আপনার যদি ফার্মার হয় কারো বাবা তাহলে ফার্মার দেবে কেউ যদি ওয়ার্কার হয় তাহলে ওয়ার্কার দেবে ঠিক আছে এরকম তো নেক্সট হচ্ছে দেখো এখানে রিলেশন উইথ গার্জেন গার্জেনের সাথে কি রিলেশন এটা হচ্ছে কে এই যে রাজুয়ালিটা জুই পারভিনের কে তো এই রাজুয়ালিটা হচ্ছে জুই পারভিনের বাবা তাহলে ফাদার লিখে দেবে হ্যাঁ ঠিক আছে এফ এ টি এইচ ই আর ফাদার আমি লিখে দিলাম তো এখানে দেখেন তারপর হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস দেখো এখানে ম্যারিটাল স্ট্যাটাস এখানে ম্যারিটাল স্ট্যাটাস কী দেবে ম্যারিটাল স্ট্যাটাস তোমার মানে বিবাহিত হলে বিবাহিত হলে ম্যারিড দেবে আর আনবিবাহ মানে অবিবাহিত হলে আনম্যারিড দেবে ওকে তো এখানে এখানে দেখো যদি বিবাহিত হয় তাহলে ওয়াইফ ওয়াইফের নাম চাইবে কিন্তু এ হচ্ছে এখানে তো অবিবাহিত ঠিক আছে তো আনম্যারিড করলাম এখানে এবার আপনার ইমেল আইডি দিয়ে দেবেন যেমন আমি আমার ইমেল আইডি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আপনার আপনি যে ফর্মটা ফিল আপ করছেন ঠিক আছে যে হচ্ছে ফর্ম ফিল আপ করছে যার নামে ফিল আপ করা হচ্ছে তার ইমেল আইডি দিতে হবে তো এখানে ইমেল আইডি দিয়ে দেবেন এগুলো কিন্তু ইমেল আইডি আর মোবাইল নাম্বার খুব কিন্তু এখন প্রয়োজনে এটা কিন্তু আলাদা কারো দিবেন না নিজেরই দিবেন ঠিক আছে তো এখানে অ্যাট ডট কম তো আমি এটা দিয়ে দিলাম নেক্সট হচ্ছে দেখো তারপর হচ্ছে অ্যাকাডেমিক ডিটেলস একাডেমিক পার্ট ঠিক আছে তো এখানে হচ্ছে এখানে হচ্ছে এইচএসের ইন্ডেক্স একটা এইচএসের ইন্ডেক্স নাম্বার হয় সার্টিফিকেটের উপরে দেখবে ইন্ডেক্স নাম্বার হয় ইন্ডেক্স নাম্বারটা দিলেও হবে অথবা রোল নাম্বারটা দিলেও হবে ঠিক আছে এইচএসের তো এইচএসের এখানে ইকুইভ্যালেন্ট বা আপনারা যেই কোর্স করে আসছেন সেটা ইয়ে দিলেও হবে তো এখানে দেখেন এখানে কিন্তু দিয়ে দিতে বলেছে এমনভাবে এক্সাম্পল যেমন হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তারপর হচ্ছে একটা ইয়ে চিহ্ন দিতে বলেছে ঠিক আছে অ্যারো চিহ্ন তারপর হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ঠিক আছে তো একটা হাইপেন দিয়ে তারপর এটা দেখতে হবে যেমন আমার এখানে রুল নাম্বার দিয়ে দিচ্ছি আমি থ্রি ফোর ঠিক আছে এবার হচ্ছে আমার এটা রুল নাম্বার হয়ে গেল এবার হচ্ছে একটা হাইপেন দিয়ে দিতে হবে দেখেন এখানে কিন্তু লক্ষ্য রাখতে হবে এই যে এখানে বলে দিয়েছে কিন্তু একটা হাইপেন দিয়ে দিলাম এবার হাইপেন দেওয়ার পরে জিরো জিরো ওয়ান টু আমি আবার নংটা দিয়ে দিলাম ওকে তো ইয়ার অফ পাসিং কোন বছরে দেখেন এখানে কিন্তু দু হাজার একুশে পাস করেছে দু হাজার দিলাম তো এখানে এখানে একটা জিনিস পরিষ্কার এই যে ওখানে যে ভুল রেখেছে দু হাজার কুড়ি একুশ কারণ হচ্ছে দু হাজার একুশ বাইশ সেশন হবে তো এখানে যদি দু হাজার কুড়ি হতো দু হাজার দু হাজার কুড়ি একুশ হতো তাহলে একুশে পাশ পাশ করতো কী করে একুশ পাশ করলে ভর্তি হবে কী করে তাই না তো এটা হচ্ছে ওনাদের ওখানে ভুল করেছেন তো নেক্সট হচ্ছে দেখেন এখানে আপনারা কোন বোর্ড থেকে পাশ করেছেন এখানে বোর্ড আপনার বোর্ড যেটা বোর্ড থেকে আপনি পাশ করেছেন কেউ সিবিএসই থেকে পাশ করলে সিবিএসই দেবেন কেউ ত্রিপুরা থেকে আসলে ত্রিপুরা বোর্ড থেকে পাশ করলে ত্রিপুরা কেউ বিহার থেকে পাশ করলে বিহার বোর্ড দিয়ে দেবেন সব বোর্ডগুলো এখানে আছে তো এখানে যেহেতু এই বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি থেকে পাশ করেছে তাহলে এই বোর্ডটা আমি এখানে সিলেক্ট করে নিলাম এবার নেম অফ স্কুল এই কোন স্কুল থেকে পাশ করেছে এখানে হচ্ছে এখানে হচ্ছে এই হচ্ছে কাশিবাটি থেকে পাশ করেছে তো কাশিবাটি আমি দিয়ে দিলাম কাশিবাটি স্কুল তো আপনার যে স্কুল আপনি সেই স্কুলের নাম দিয়ে দিবেন ঠিক আছে আমি একটা জাস্ট আমি একটা স্কুলের নাম দিয়ে দিলাম তো এখানে হচ্ছে কাশিবাটে স্কুল দিয়ে দিলাম নেক্সট হচ্ছে দেখো এখানে স্টুডেন্ট এবার টেন প্লাস টুতে আপনি কত মার্কস পেয়েছেন এখানে কিন্তু এখানে ডিটেলসটা দিতে হবে তো এখানে ডিটেলসটা দেখো এখানে আমি এই যে ইংলিশটা কিন্তু প্রথমে সেট মানে দেওয়াই আছে ইংলিশের পরে আপনার কি সাবজেক্ট ছিল তো বেঙ্গলি ছিল তো আমি ব্যাঙ্গলি নিয়ে নিলাম তারপরে হচ্ছে দেখো এখানে তারপরে তারপরেরটা দেখো এখানে এডুকেশান ছিল তো এডুকেশন দিয়ে দিলাম তারপরেরটা দেখো এখানে তারপরে হচ্ছে তোমার তোমার ই বেঙ্গলি এডুকেশন হয়ে গেল তারপরে হিস্টোরি ছিল হিস্টোরি দিয়ে দিলাম তারপরে হচ্ছে তার ইকোন তারপরে তার জিওগ্রাফি ছিল তো জিওগ্রাফি দিয়ে দিলাম তারপরে হচ্ছে আপনারা এখানে এখানে খুঁজে খুঁজে নিয়ে নেবেন ঠিক আছে অথবা আপনার এই যে খুঁজে এটা হচ্ছে তারপরে এর ছিল হচ্ছে ফিলোসফি তো এখানে ফিলোসফি দিয়ে দিলাম দেখো ফিলোসফিটা কিন্তু চলে এসেছে এই যে ফিলোসফি ফিজিওলজি সরি এখানে ফিলোসফি এই যে ফিলোসফি এই ফিলোসফিটা সিলেক্ট করে নিলাম এবার হচ্ছে কোনটাতে কত মার্কস পেয়েছে দেখো এখানে এ হচ্ছে এটাতে নাইনটি টু পেয়েছে ইংলিশে তারপর হচ্ছে বেঙ্গলিতে পাইছে নাইনটি ফাইভ তারপরে হচ্ছে এডুকেশানে পাইছেন নাইনটি টু তারপরে হচ্ছে এইটটি টু সরি হিস্টোরিতে পেয়েছেন এইটটি এইট তারপরে হচ্ছে জিওগ্রাফিতে নাইনটি সিক্স তারপরে হচ্ছে ফিলোসফিতে পাইছে এইটটি এইটটি সেভেন তাহলে এই হচ্ছে এই টোটাল মার্কস আমি এইগুলা সবগুলো দিয়ে দিলাম ঠিক আছে আপনারাও আপনার যে যে মার্কসগুলো আপনারা পেয়েছেন সেগুলো আপনারা দিয়ে দিবেন ইংলিশে কত পেয়েছেন ব্যাঙ্গলিতে কত পেয়েছেন এডুকেশনে কত পেয়েছেন হিস্টোরিতে কত পেয়েছেন জিওগ্রাফিতে কত পেয়েছেন ফিলোসফিতে কত পেয়েছেন সেটা দিয়ে দিলাম এবার সব দেওয়ার পরে এখানে যদি আমার সব দেওয়া হয়ে যায় তাহলে আপনারা এখানে নিচে চলে আসবেন দেখেন এখানে আপনি ম্যাক্সিমাম তিনটার জন্য আবেদন করতে পারবেন এই কলেজে অনার্সের জন্য তো এখানে আমি সিলেক্ট করে নিচ্ছি দেখেন কোন স্ট্রিমে আপনি পড়েন বি তো এখানে আমরা প্রথমে বিয়ে সিলেক্ট করেছিলাম তো এখানে বিয়ে অনার্স অনার্স সাবজেক্ট কী নেবেন অনার্স সাবজেক্টের জন্য এখানে দেখেন অনার্স সাবজেক্ট আপনি কী নেবেন তো এখানে এইখানে দেখেন এখানে হচ্ছে অনার্স সাবজেক্ট কী নেবেন সেটা হ্যাঁ এবার দেখো তোমাদের এখানে এবার দেখো তোমাদের এখানে এই যে বিএ আমি সিলেক্ট করে নিলাম অনার্স সিলেক্ট করে নিলাম দেখো এখানে তবে এবার সাবজেক্টগুলো আসছে তো এবার হচ্ছে তুমি কোন কোনটা অনার্সের জন্য অ্যাপ্লাই করবে আমি ইংলিশের জন্য প্রথমে অ্যাপ্লাই করবো তো আমি ইংলিশটা প্রথমে চুজ করে নিলাম তো এখানে তোমার ম্যারিট মার্কস কত নাইনটি ঠিক আছে তারপর হচ্ছে এখানে হচ্ছে যার আমি করছি তার সেটা এটা ঠিক আছে তো এখানে হচ্ছে তারপরে আবার সিলেক্ট বিএ সিলেক্ট করলাম এবার হচ্ছে আবার হচ্ছে তুমি কোন সাবজেক্টে কোন সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করবেন ঠিক আছে তারপরে এখানে বেঙ্গলি হলে ব্যাঙ্গলি করবেন এডুকেশন হলে এডুকেশন করবেন জিওগ্রাফি হলে জিওগ্রাফি করবেন তো আমি এখানে বেঙ্গলিতে করব তাহলে বেঙ্গলি দিয়ে দিলাম আমি তো নেক্সট হচ্ছে আপনি যেটা করবেন সেটা তো এখানে আবার আমি বিএ সিলেক্ট করলাম তো এখানে দেখেন এখানে অনার্স অনার্সে আবার কী নেবেন এখানে হচ্ছে আর একটা জিওগ্রাফির জন্য আবেদন করব তাহলে আমি জিওগ্রাফি নিলাম এই তিনটাই আমার করা যাবে ঠিক আছে ম্যাক্সিমাম তিনটাই করা যাবে তো এখানে হচ্ছে এই আমি এটা করে দিলাম এখন আপনার কাজ হলো এই যে মাধ্যমিক অ্যাডমিট কার্ড এইচ এস মার্কশিট কাস্ট সার্টিফিকেট হ্যাঁ আর ছবি আপলোড করার কাজ আর হচ্ছে সিগনেচার হ্যাঁ এগুলো আপনারা কি করে নির্দিষ্ট এই যে বলছে নট মোর দ্যান হান্ড্রেড কেবি একশো কেবির বেশি হওয়া কিন্তু চলবে না তো এগুলো আপনারা একশো কবির মধ্যে কিভাবে আপনারা করবেন আমি কিন্তু ভিডিও দিয়েছি আজকে আমি একটা ভিডিও দিয়েছি আপনাদেরকে যে আপনারা নিজেদের মোবাইল থেকে কিভাবে আপনাদের ইচ্ছা মতো আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা ছবির সাইজ করে নিতে পারেন তো আপনারা সেই ভিডিওটা দেখে আপনারা নিজেরাই মোবাইল থেকে ছবি তুলে সেটাকে আপনারা রিসাইজ করে নিতে পারেন তাও আবার ভালো হবে ঠিক আছে তো এখানে এখানে আমি ঠিক এখানে আমি ক্লিক করে নিলাম দেখুন এখানে প্রথমে এমপি অ্যাডমিট কার্ড তাহলে মাধ্যমিক অ্যাডমিট কার্ডটা আমি এখানে আপলোড করে দেবো তো এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা আমার যেখানে রয়েছে আমি সেখানে চলে যাচ্ছি তো এখানে আমার এখানে রয়েছে অ্যাডমিট কার্ড তাহলে আমি এখানে অ্যাডমিট কার্ডটা আপলোড করে দেবো তো এখানে আমি আপলোড করে দিলাম মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নেক্সট নেক্সট হচ্ছে এইচএস মার্কশিট তাহলে এইচএস এখানে আবার ক্লিক করলাম দেখেন এখানে ক্লিক করার পরে এখানে এইচএস মার্কশিটটা আমি এখানে দিয়ে দেবো আবার তো এইচএসের মার্কশিট আমি দিয়ে দিলাম এবার এইচএসের মার্কশিট আমি দিয়ে দিলাম ঠিক আছে তো এইচএস এর মার্ক্সিটের পর এবার কাস্ট সার্টিফিকেট এবার হচ্ছে এই যে বললাম ও সার্টিফিকেট আপনার যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে আপনি কাস্ট সার্টিফিকেট দেবেন না থাকলে দেবেন না তো এখানে কাস্ট সার্টিফিকেট চেয়েছে তো আমি আপনার আমার কাস্ট সার্টিফিকেটটা আমি দিয়ে দিচ্ছি তো এখানে আমার কাস্ট সার্টিফিকেট আমার কাস্ট সার্টিফিকেট আমি দিয়ে দিলাম ঠিক আছে তো এখানে আমার কাস্ট সার্টিফিকেটটা আমি দিয়ে দিলাম এখানে হচ্ছে আপনার মার্কশিটটা দিয়ে দিলাম এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়ে দিলাম এখানে কাস্ট সার্টিফিকেট আপলোড করে দিলাম তো এখানে নেক্সট হচ্ছে দেখেন এখানে এখানে উপরে চলে আসবেন এখানে আপনার ছবি দিতে বলেছে এখানে আপনার ছবি দিয়ে দিতে হবে তো এখানে আবার এই যে এখানে এখানে একটা দেখেন এখানে চুজ ফাইল আবার এই চুজ ফাইল আবার ক্লিক করবেন চুজ ফাইলে ক্লিক করলে এখানে চুজ ফাইলে ক্লিক করলে আবার আপনাকে আপনার ফাইলে নিয়ে চলে যাবে তো এখানে ফাইল থেকে আপনারা ছবিটাকে চুজ করে ছবিটাকে চুজ করে নেবেন আমার যেখানে ছবি রয়েছে আমি সেটাকে সিলেক্ট করে নিচ্ছি তো আমার এইখানে ছবি রয়েছে তো আমি ছবিটাকে সিলেক্ট করে নিলাম ঠিক আছে এই যে আমার ছবিটা চলে আসছে তো আমার ছবিটা এখানে চলে আসছে এবার হচ্ছে সিগনেচার এবার সিগনেচারটাকে আপনি ইয়ে করে নেবেন সিগনেচার দেখেন এখানে আমার আছে সিগনেচার তো আমি একটা জুই পারভেনের সিগনেচার আমি যে কোনো একটা নিয়ে নিচ্ছি তো আপনাদের দেখানোর জন্য আমি এটা ডেমো করছি আপনাদের জন্য তো এইখানে হচ্ছে এই যে আমি দুটাকেই আপলোড করে দিলাম দেখেন তো এবার আপলোড করে দেওয়ার পরে এবার আপনারা দেখে নেবেন যে আপনার কোথাও যায় কোনো জায়গা আপনার ব্ল্যাঙ্ক আছে নাকি মানে আপনার কোনো জায়গা ছাড়া গেছে নাকি তো ব্ল্যাঙ্ক আছে নাকি আমি দেখে নিচ্ছি একবার তো এখানে আপনার যা যা যদি ব্ল্যাঙ্ক থাকে তাহলে সেটাকে পূর্ণ করে নেবেন এবার হচ্ছে আমি দেখলাম যে আমার কোনো জায়গায় খালি নেই আমার সব ঠিকঠাক আমি ঠিক ঠিকঠাক আমি দিয়ে দিচ্ছি তো এবার ঠিকঠাক দেওয়ার পরে আপনারা জাস্ট এই যে সাবমিট অ্যাপ্লিকেশান দেখতে পাচ্ছেন তো এখানে সাবমিট অ্যাপ্লিকেশান আপনারা জাস্ট ক্লিক করবেন এই সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করলে দেখবেন এখানে আমি ক্লিক করলাম এবার কিন্তু আপনার প্রসেসিং এই যে এরকম একটা ফাইনাল পেজ চলে আসবে এই ফাইনাল পেজে আপনাকে বলছি যে আপনার দেখে নিতে বলছে যে এটা সব আপনার ঠিক আছে কি না এগুলো যদি আপনার সব ঠিক থাকে তাহলে আপনারা সিম্পলি এখানে প্লিজ কনফার্ম ইউর ডিটেলস সাবমিট অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান ফর্ম এইটাতে আপনারা জাস্ট ক্লিক করবেন তো আমি এখানে জাস্ট এখানে ক্লিক করলাম এবার এইখানে আমার ক্লিক করলে দেখেন এখানে কিন্তু আমার ফর্ম সাবমিটেড সাকসেসফুলি ওকে তো এখানে সাকসেসফুলি হয়ে গেল এবার এটাকে কিন্তু এই একটু আইডি নাম্বারটা আপনারা জাস্ট একটু লিখে রাখবেন বা ক্যামেরা করে রেখে দেবেন অথবা এইখানে তারপরে হচ্ছে প্রিন্ট ফর্ম এই ফর্মটা আপনারা জাস্ট ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন এক কপি প্রিন্ট আউট করে নেবেন ঠিক আছে তো এখানে আমি প্রিন্ট আউট করে নিচ্ছি এক কপি তো এখানে আমি এক কপি প্রিন্ট আউট করে নেব তো এখানে আমি দিয়ে দিলাম আমার এখানে আমি নাম দিয়ে দিলাম আমি হুম এখানে আমি আমার এটাকে আমি সেভ করে রাখছি পরে আমি এটাকে প্রিন্ট আউট করে নেবো বা যেভাবে হোক না কেন আপনি আপনার মোবাইলে সেভ করে রাখতে পারেন কোনো অসুবিধা নেই তো আমি এটাকে রেখে দিলাম ওকে তো এইবার হচ্ছে আমি এটাকে পেজটাকে কেটে দেব তো এইবার হচ্ছে এটা আপনাদের ফাইনাল কিন্তু আপনাদের একদম ফর্ম ফিল হয়ে গেল তো এখানে ও এবার আপনারা জাস্ট এক্সিটে ক্লিক করলে আবার কিন্তু আপনারা এখানে মেন পেজে চলে আসবেন তো এ এইটুকুই আপনার ফর্ম ফিল আপ করে দিলে আপনার হয়ে গেল তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনাদের যদি একটু উপকার আসে তো অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর আরও একটা সঙ্গে আপনাদের যদি কোনো রকম কোনো সমস্যা থাকে কোনো রকম সমস্যা হয় তাহলে কিন্তু আপনারা কমেন্টে আমাকে জানান আমি আপনাকে কমেন্টে কিন্তু অ্যান্সার দেব। ঠিক আছে তো এবার সঙ্গে ভিডিওটিকে অবশ্যই বন্ধুদের শেয়ার করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নোটি আপডেট পাওয়ার জন্য ঠিক আছে ওকে ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ